আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ভালোবাসা দিবস চলে গেছে সেই কবে, আর এখন আমি ভিডিও আপলোড করছি। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর আগের দিন রাতের বেলা, সে এক তোড়া গোলাপ ফুল এনে দেন আমাকে সারপ্রাইজ দেয়, আর আমি তো তার এইসব দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। সাথে করে যেটা আমি আইসক্রিম পছন্দ করি সেগুলো নিয়ে এসেছিল। জামাইয়ের থেকে এতগুলো গোলাপ পেয়ে আমি তো অনেক বেশি হ্যাপি। এতগুলো গোলাপ পেয়ে আমি হচ্ছে ছবি আর ভিডিও টিডিও শেষ করে দেন আইসক্রিম খেতে বসেছিলাম। এই হলো সেই আইসক্রিমটা, অনেক বেশি মজার ছিল। আর সাথে করে কিছু পিকচার শেয়ার করে দিচ্ছি। দেন এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর দিন, আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে রেডি হও, কোথাও বের হব। তো আমি ফার্স্টে তাকে না করেছিলাম, পরে ভাবলাম যে যেহেতু আজকে ভালোবাসা দিবস তো বের হই, প্লাস আজকে ফাল্গুন ছিল, তো যার কারণে হচ্ছে আমরা বাইকে করে যাচ্ছিলাম। এখন আমরা আছি 300 ফিটের রাস্তায়, এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দের, তো এসে ভিডিও করছিলাম। আর ফাইনালি আমরা পূর্বাচলে চলে এসেছি। এখানে এসে দেখি যে চারপাশ পুরো লাইটিং করা, আমার তো অনেক বেশি ভালো লাগছিল, তো তাই ভিডিও করে ফেললাম। আগেরবার যখন আমি পূর্বাচলে গিয়েছিলাম তখন এত একটা লাইটিং ছিল না, যেহেতু এখন ভালোবাসার দিবস আর ফাল্গুন একসাথে হয়েছে, একই ডেট যেহেতু পড়েছে, আর সেই উপলক্ষে মেবি প্রতিটি দোকানে সাজানো ছিল। এরপরে আমরা বাইক এক সাইড করে রেখে দেন চলে এসেছি মাছের দোকানগুলোতে। তো আমরা দেখছিলাম এখানে কি কি মাছ আছে, সামুদ্রিক সব ধরনের মাছই ছিল এখানে। ছিল টুনা ফিশ, স্কুইড, অক্টোপাস, তারপর হচ্ছে কাঁকড়া, চিংড়ি মাছ, সব ধরনের মাছই ছিল। সবগুলোর নাম আমার মনেও নেই বা আমি জানিও না। তো আমরা এখান থেকে দেখে গিয়েছিলাম যে কি খাওয়া যায়, তো ভেবেছিলাম কাঁকড়া খাবো। তো সেটা হচ্ছে ডিসাইড করতে করতে আমরা চলে এসেছি সেই দোকানগুলোর পাশে, একটা পার্কের মতো করেছে। তো সেখানে দেখলাম অনেক সুন্দর করে লাইটিং করা, সেখানে চলে আসলাম হাজব্যান্ডকে নিয়ে। এসে হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম, দেন কিছু ভিডিও ছবি তুললাম। এখানে হচ্ছে নৌকা চড়ারও সিস্টেম আছে, তো এই রাতের বেলা কোনোভাবেই হচ্ছে নৌকা চড়ার কোনো ইচ্ছাই ছিল না। তো এখানে এসে ছবি আর ভিডিও করছিলাম, আমার হাজব্যান্ড কিছু ভিডিও করে দিয়েছিলো। নৌকাগুলো হচ্ছে ভালোবাসা উপলক্ষে আর ফাল্গুন উপলক্ষে সাজানো ছিল ফুল দিয়ে, তো যাদের ইচ্ছা তারা হচ্ছে চড়তে পারে। আর আমি হচ্ছে এদিকে এসে ভিডিও করে নিচ্ছিলাম। এই জায়গাটাতে এসে আমার অনেক বেশি ভালো লেগেছে। তো অনেকক্ষণ থাকার পরে আমরা একটু উপরে আসার পরে দেখি এখানে বেলুন ফাটানো হচ্ছিলো, তো আমার হাজব্যান্ডও সেটা ট্রাই করছিল। ফার্স্টে সবগুলোই হয়েছিল, লাস্টের একটা না দুইটা মিসিং গিয়েছিল, আর আমার দেখতে ভালোই লাগে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে চা খাওয়ার জন্য। এর ফাঁকে আমরা কাঁকড়া অর্ডার করতে দিয়েছিলাম, তো অনেক বেশি লেট হওয়ার কারণে আমরা কি করব, তাই দুজনে মিলে ঘোরাঘুরি করছিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড চুড়ি দেখছিল যে কোনগুলো রেশমি চুড়ি, তো আমরা মোটামুটি দেখেছিলাম, তেমন কেনার কিছুই ছিল না বা ইচ্ছা হয়নি। এইদিকে কিছু অ্যান্টিকের ব্রেসলেট ছিল, তো সেগুলো আমাকে পরিয়ে দিচ্ছিল, দেখলাম কেমন লাগে, তো ভালোই লাগছিল, কিন্তু কেনার মুড ছিল না, যার কারণে কেনা হয়নি। তো হাজব্যান্ড দেখছিল কেমন লাগছিল। তো এইভাবে করে করে আমরা একটু পরপর এসে দেখছিলাম আমাদের বারবিকিউ কত দূর। তো অনেক বেশি টাইম লাগছিল, তাদের আগে যে বুকিং করা ছিল যেগুলো সেগুলোই তারা করছিল, আর আমাদেরটা অনেক লেটে করে দিয়েছিল। আমাদের বসে থাকতে থাকতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছিলো এবং পা ব্যথা হয়ে গিয়েছিল। তো সাথে করে আমি একটু পরপর দেখছিলাম যে কীভাবে বারবিকিউ করা হচ্ছে। তো অন্যদেরটা দেখতে দেখতে ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদেরটা হচ্ছে বারবিকিউ করতে দিয়েছে। এইদিকে বারবিকিউ হতে হতে আমরা ওয়েট করছিলাম, এসে বসার অনেকক্ষণ পরে দেন আমরা ফাইনালি পেলাম। আর সাথে আমরা আলু পরোটা অর্ডার করেছিলাম, এটাও অনেক বেশি মজার ছিল। আর এই লাইফে ফার্স্ট টাইম আমি কাঁকড়া খেয়েছি, আমার তো বেশ ভালোই লেগেছে, চিংড়ি মাছের থেকে কোনো অংশে কম ছিল না, তো এটার ভিতরে মাংস বেশি ভরপুর ছিল, আমার তো অনেক বেশি ভালো লেগেছিলো, আর স্পাইসি ছিল ভালোই। জামাইয়ের কাঁকড়া খাওয়া দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না, তাই আমিও হচ্ছে খাওয়া শুরু করে দিচ্ছি। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমার হাজব্যান্ড দূরের সর খেতে এসেছে, এটা সে প্রায় সময় খায়, তার নাকি অনেক পছন্দের। আর আমি তার খাওয়া দেখে তার সাথে একটু একটু ফাজলামি করছিলাম। আড্ডা দেওয়া শেষ করার পরে আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর সাথে করে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।